বিয়ে নিয়ে খুব মুশকিলে পড়েছি। বেশ কিছুদিন আগে অনেকটা নীরব ভূমিকা পালন করেছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী এনি খান। কোনো বিজ্ঞাপন, নাটক কিংবা টিভি অনুষ্ঠান উপস্থাপনায় তেমন কাজ করেননি তিনি। তবে সে অবস্থা এখন আর নেই, আবারও সবর হয়েছেন এনি। নিয়মিত অভিনয় করছেন নাটকে, নতুন নতুন সব বিজ্ঞাপনে কাজ করছেন, সঙ্গে থাকছেন টিভি উপস্থাপনায়ও। এখানেই শেষ নয়, খুব শীঘ্রই আরও নতুন কিছু কাজ নিয়ে হাজির হবেন তিনি। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে এনি বলেন, এই মুহূর্তে 5টি ধারাবাহিক নাটকে অভিনয় করছি, 2টি অনুষ্ঠানের উপস্থাপনা ও বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করছি। অনেকদিন কাজের মধ্যে তেমন ছিলাম না বললেই চলে। অবশ্য আমি আশাহত নই, অপেক্ষায় ছিলাম। যেহেতু এই মিডিয়ার সঙ্গে আপনার একটা সম্পর্ক হয়ে গেছে, তাই অবশ্য কাজে ফিরব, নিজেকে স্বরূপে দর্শকের সামনে হাজির করব, এমন একটা বিশ্বাস সবসময় ছিল। আর সেটা বিফলে যায়নি, এখন মনের মতো কিছু ভালো কাজ হাতে পেয়েছি। আবারও লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝে ফিরেছি, সত্যি বেশ ভালো লাগছে। এই মুহূর্তে প্রচারিত চলতি চ্যানেল 9-এর আগুন আলপনা, এসএটিভির পরম্পনা ধারাবাহিক নাটক দুটিতে অভিনয় করছেন এনি। এছাড়াও ওয়ালিদ হাসানের জলের ভেজা রং, অন্ধকারে অন্তরালে এবং কায়সার আহমেদের ফুলকি নামের নতুন ধারাবাহিকগুলোর কাজ শুরু করেছেন তিনি। পাশাপাশি স্বপন কিপ্রিয়ার নির্দেশনায় একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন এনি। আরও কিছু নতুন বিজ্ঞাপনের শুটিং হাতে রয়েছে বলে তিনি জানান। এদিকে এশিয়া টিভি সেলিব্রিটি শো দি টাইম ব্রেক ও এসএটিভি রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান শাইন অন এর সঞ্চালনার দায়িত্ব পালন করছেন এনি। ক্যামেরার সঙ্গে তার সখ্য সেই ছোটবেলা থেকেই। ক্লাস 3-তেই ফু ওয়াংয়ের ফুসের একটি বিজ্ঞাপনের মডেল হন এনি। এরপর একাধিক ছোটদের বিজ্ঞাপনের মডেলে আলোচনায় আসেন, তখন অবশ্য আলোচনার ব্যাপারটি তেমন হয়তো বুঝতে পারতেন না তিনি। সময়ের পরিক্রমায় মিডিয়ার বিভিন্ন কাজের সঙ্গে বেড়ে উঠেছেন এনি। বড় হয়ে প্রথম বিজ্ঞাপন করেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা তারিক আনামের সঙ্গে, তখন এসএসসিতে পড়ছিলেন। হুইল সাবানের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে নিজেকে ভালোভাবেই মেলে ধরেন। এরপর পুষ্টিয়াটা, বাংলালিঙ্ক, প্রাণ ক্যান্ডি, প্রাণ চিপস, সুপার এনার্জি বাল্ব, তালুকদার প্লাস্টিক, সুরের সরিষার তেল, পিএইচপি, অ্যারাবিয়ান হর্স সহ একাধিক বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছেন এই পর্দাকন্যা। ক্লাস 7-এ পড়াকালীন অব্যক্ত আপন নামের একটি টিভি নাটকে শিশু শিল্পী হিসেবে অভিষেক হয় এনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ছোটবেলা থেকেই নাচ অভিনয় আমাকে চুম্বুকের মতো টানত। তাছাড়া সে সময় থেকে কাজ করতে করতে এখন মিডিয়া আমার নেশা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আমার মা খুবই সাহায্য করতেন, আমার ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দিতেন। অভিনয়ের গল্প তার এখানেই শেষ নয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততা বেড়ে যায় নাটকে অভিনয়ে। সাদা শাড়ি লাল পার নামে একটি নাটকের মাধ্যমে আত্মপ্রকাশ হয় তার। এরপর রমিজের আয়না, চোরাচোর সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন, নিজের কেরিয়ার আর একটি ধাপ উন্নীত করেন। টিভি নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ভালোবাসার রংধনু নামের ছবিটির কাজ শেষ হওয়ার কয়েক বছর পর মুক্তি দেখা নেই, তাই চলচ্চিত্রটি নিয়ে খুব একটা উচ্ছ্বাস নেই এনির মাঝে। তিনি বলেন, সেই কবে ছবিটির কাজ করেছি মুক্তির আশা ছেড়েই দিয়েছি, আর আমার এখন কোনো ইচ্ছা নেই। তাছাড়া নায়িকা হতে এখন আর শিল্পীর প্রয়োজন হয় না, অভিনয় না জানলেও নায়িকা হওয়া যায়, আমি নিজেকে অনৈতিক পথে পরিচালনা করতে পারবো না, তাই চলচ্চিত্র নিয়ে এতটা উচ্ছ্বাসও নেই। মিডিয়ায় এখন নিয়মিত কাজ করলেও অনেকটা অস্বস্তিতেই রয়েছেন এনি, আর সেটা তার বিয়ে নিয়ে। বিয়ের জন্য পাত্র খুঁজছেন কিন্তু উপযুক্ত কাউকে পাচ্ছেন না। আবার সব মিলিয়ে দেখা গেলে মিডিয়ার মেয়ে বলে অনেকেই পিছিয়ে যান। বিয়ে প্রসঙ্গে এনি বলেন, বিয়ে করে বেশ ঝামেলা যাচ্ছে বাসায়। এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।